এই যে এগুলো হচ্ছে অর্ণিঅর্পিতের বাগানের আম। এই দেখো, কাঁচা আম পেড়ে বস্তায় ভরে রেখেছিলাম, এখন একদম পেকে গেছে। এই যে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এই যে গাছকে লাগিয়েছিল ধরুন না, হ্যাঁ দেখেছ কত সুন্দর লাগছে একদম। অর্ণি অর্ণি খাও, অর্পিমণি আসো খেতে আসো, খাও খাও। হ্যাঁ আসো, তোমার আপু খাচ্ছে, বসো বসো বসে খাও। আমি নুরুন্নাহার, আজকে গুলশান মাছ রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি। দেখতে থাকো, সময় নেব না, একদম সহজে রান্না করে ফেলব। চুলা ধরিয়ে দিয়েছি অলরেডি, তো এখন আমি এই যে মাছ নিচ্ছি, আয়ের মাছ, তো আমি এখানে আয়ের মাছ একদম পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিব। আমার বাচ্চারা অন্যরকম খাবার পছন্দ করে না। তো এখানে দিয়ে দিচ্ছি সল্ট। আর তোমরা নাহার ব্লগ ফলো করলে দেখবা ইজিভাবে আমি একদম, মানে কি বলবো, খুবই সহজে রেসিপিগুলো দেখায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ব্যাস। আমি তোমরা যখন দেখবা আমার প্রত্যেকটা পর্ব খুবই সহজ। ওকে, কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তারপরে একদম ওকে করে ফেলবো, ভাজা করবো, তেল গরম করে ছেড়ে দিব। একটু লবণ বেশি হলে সমস্যা নেই, সাদা ভাতের সাথে এই আয় মাছ ভাজা ভীষণ টেস্ট হবে আমি আশা করি। ছোটবেলায় খেয়েছি, যারা না খায় তারা কিন্তু রান্নাও জানে না, যারা খায় তারা রান্নাও জানে, টেস্ট বুঝে। তোমরা রান্না করে এরকম তৈরি করে আর রান্না করে খেয়ে দেখবা, ভালোই লাগবে। তোমরা শিখলে তোমাদের প্রজন্মের কাছে প্রেজেন্ট করতে পারবা। ওকে, তো এই যে অলরেডি তেল গরম হয়ে গেছে, আমি একসাথে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, এখন শুধু হবে ভাজা হবে। হ্যাঁ একদম ভাজা করে ফেলবো। ঢাকনা নিয়ে আসি, এই যে দেখো একদম জুসি জুসি হয়ে যাচ্ছে। আমি তাওয়াটা ঘুরিয়ে দিচ্ছি, এই দেখো এদিকটা এদিক দিয়ে একদম লাগালাগা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা একদম সহজে এইভাবে রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারি। আমি আশা করব তোমরা শিখে নিয়েছো, অলরেডি শেখা হয়ে গেছে তোমাদের। আমি কিন্তু অনেক পর্ব হয়ে যাচ্ছে অলরেডি, আমার 904 পর্ব হয়ে গেছে। আমার মনে হয় নুরুন্নাহারকে চিনতে তোমাদের বাকি নেই, একদম চিনে গেছো ভালো করে।
আমি শুধু মিডিয়া না, আমার দুই মেয়েও মিডিয়া। আর নেই আর কি, হয়ে গেছে। আর হওয়ার দরকার নেই, একটু নরম নরম থাকবে, একটু নরম নরম থাকলে ভাতের সাথে মাখিয়ে খাওয়া যাবে, তা না হলে বেশি শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না। তো আমি নুরুন্নাহার, আজকের মতো আল্লাহ হাফেজ। ওকে।